পারমুটেশন বা বিন্যাস। আমরা আগে জেনেছি পারমুটেশনের ক্ষেত্রে বস্তুগুলোর অর্ডার বা সিকোয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেসব বস্তু সিলেক্ট করছি সে বস্তুগুলোর সিকোয়েন্স বা অর্ডার যতবার পরিবর্তন হবে, পারমুটেশন বস্তুগুলোকে ততবার নতুন করে কাউন্ট করবে। এখন আমরা পারমুটেশনের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ফাইট বি অ্যারেঞ্জ। এখানে আমরা পারমিউটেশন ব্যবহার করব, কারণ ফাইট ওয়ার্ডটার প্রত্যেকটা অক্ষরের অর্ডার যতবার পরিবর্তন হবে ততবার নতুন শব্দ গঠিত হবে। ফাইট ওয়ার্ডটাতে লেটার আছে 5টি, তাই আমাদের এন হবে 5। আর যেহেতু আমরা 5টি লেটারই নিব তাহলে আর হবে 5, তাহলে পারমিউটেশন হবে 5p5। 5p5 ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাইট ওয়ার্ডটার অক্ষরগুলো দিয়ে টোটাল 120টি নতুন নতুন শব্দ গঠন করা যায়। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ক্রিয়েট বি অ্যারেঞ্জ। এখানে আমরা পারমিউটেশন ব্যবহার করব, ক্রিয়েট ওয়ার্ডটাতে লেটার আছে 6টি, তাই আমাদের পারমিউটেশন হবে 6 ফ্যাক্টোরিয়াল। ক্রিয়েট ওয়ার্ডটাতে একটা লেটার দুবার আছে, সেটা হলো, তাই আমরা 6 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। যদি কোনো লেটার 3 বার থাকতো তখন আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম, কোনো লেটার যদি 4 বার থাকতো তখন আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই 360। তাহলে ক্রিয়েট ওয়ার্ডের লেটারগুলোকে 360টি ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে 360। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডাইজেস্ট বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্যার ভাওয়েলস অলওয়েজ কাম টুগেদার। ডাইজেস্ট ওয়ার্ডে ভাওয়েল আছে 2টি, আই এবং ই। যেহেতু আমরা আই এবং ই কে সবসময় একসাথে রাখতে যাচ্ছি, তাই আমরা ধরে নিব আই এবং ই একটা লেটার। আই ই ছাড়া ডাইজেস্ট ওয়ার্ডটিতে লেটার আছে আরও 4টি, ডি জি এস এবং টি। তাহলে টোটাল লেটার হবে 5টি, তাহলে এদের পারমিউটেশন হবে 5 ফ্যাক্টোরিয়াল। আবার আই এবং ই নিজেদের মধ্যে অর্ডার চেঞ্জ করতে পারবে, তাই তাদের পারমিউটেশন হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল হবে 240। তাহলে ডাইজেস্ট ওয়ার্ডের লেটারগুলোকে 240 বা 240টি ভিন্ন উপায় সাজানো যায়, যেখানে ভাওয়েলগুলো সবসময় একসাথে থাকে। এখন দ্বিতীয় কোয়েশ্চন যে হলো, ভাওয়েলস নেভার কাম টুগেদার, অর্থাৎ ভাওয়েলগুলো কখনোই একসাথে থাকে না। এর জন্য প্রথমে আমাদেরকে বের করতে হবে ডাইজেস্ট ওয়ার্ডের লেটারগুলোকে কতটি ভিন্ন উপায়ে সাজানো যায়। যেহেতু ডাইজেস্ট ওয়ার্ডের লেটার আছে টোটাল 6টি, তাহলে পারমিউটেশন হবে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হলো 720। এখন যদি আমরা 720 থেকে 240 মাইনাস করে দিই, তাহলেই আমরা পাবো কতটি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে ভাওয়েলগুলো একসাথে থাকে না। তাহলে আমরা যদি 720 থেকে 240 মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো 480। তাহলে ডাইজেস্ট ওয়ার্ডের লেটারগুলোকে 480টি ভিন্ন উপায় সাজানো যায়, যেখানে ভাওয়েলগুলো কখনোই একসাথে থাকে না। হাউ মেনি 3-digit number can be built using 1, 2, 3, 4, and 5 if repetition is allowed? যখন repetition allowed থাকবে তখনই আমরা n to the power r এই সূত্রটি ব্যবহার করব, যেখানে n হলো মোট উপাদান এবং r হলো মোট উপাদান থেকে আমরা যে কয়টি উপাদান বেছে নিচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে মোট উপাদান হবে 5, যেহেতু 5টি সংখ্যা আছে, তাহলে n ইকুয়ালস টু হবে 5। আর যেহেতু আমাদেরকে 3-digit নাম্বার গঠন করতে হবে, তাহলে r হবে 3, তাহলে n টু দি পাওয়ার r হবে 5³। 5³ ইকুয়ালস টু 125। তাহলে এই 5টি সংখ্যা দিয়ে আমরা টোটাল 125টি 3-digit নাম্বার গঠন করতে পারবো।